সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। তবে আজকে আমাদের কোনো চ্যালেঞ্জ ভিডিও হবে না, কোনো রান্না রেসিপি বা ব্লগ এরকম হবে না। আজকের ব্লগটা খুবই ভিন্ন। আজকে সত্যি আমরা দুজনে কিন্তু অনেক অনেক খুশি, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনারা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, শরীর কিন্তু খুব সুস্থ। তারপরেও এত খুশি, এত খুশি, যেটা কখনো আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে, অসুস্থ হলো, কারণটা অবশ্যই জানেন আপনারা। ভিডিও শুরুতে আমি প্রথমে অনিল ভাইয়াকে থ্যাঙ্কস জানাই আমাদের পক্ষ থেকে, আমাদের দুজনের পক্ষ থেকে। অনিলের পক্ষ থেকেও থ্যাঙ্কস জানাই, আমরা দুজন তো এখানে আছি। আমাদের দুজনের পক্ষ থেকে অশেষ 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 ধন্যবাদ। অবশ্যই ভাইয়াকে, আপন মানুষদেরকে কখনো থ্যাঙ্কস দিয়ে ছোটা করা এটা ভালো না। তারপরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, কারণ আমাদের এই সময়ে এরকম একটা কাজ করবে যেটা আমি কখনো কল্পনার বাইরে, যেটা আমার মানে আমি কখনো কল্পনা করি নাই যে এমন একটা সারপ্রাইজ দিবে, সেটা কখনো কল্পনা ছিল না। আপনাদের কাছ থেকে এমন সারপ্রাইজ পাওয়া সত্যি অবাক অবাক। আমি আগে যখন ভাবতাম ইউটিউবিং করে অনেক ঝামেলা, অনেক সমস্যার ফেস হতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলা খুব খারাপ লাগে, বিশেষ করে খারাপ কমেন্ট, তারপর আরো নানা ধরনের সমস্যা করতে হয় ইউটিউবের কারণে। আমাদের গ্রামেও অনেকে অনেক কিছু বলে থাকে, আমাদের গ্রাম বলে কথা না, সাধারণত যারা গ্রাম থেকে ইউটিউবিং করেন, ব্লগ ভিডিও করেন, পেজ দেখে ভিডিও করেন, তাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামে। বিশেষ করে কোনো জায়গায় ভিডিও বানাতে গেলে মানুষ উঠে গিয়ে বলতে, কারণ গ্রামের মানুষ সহজে ক্যামেরা দিয়ে করতে চায় না। তারপর আবার বলে যে ওই দেখো ওই ছেলেটা এই করে সেই করে, মানে তারা মনে করে যে আমরা ইউটিউবিং করি, যে ভিডিওগুলো করি, তারা মনে করে যে আমরা এগুলো কি করি, ওগুলো নিজেও জানা মনে হয়, বলে যে মানে খারাপ আমা এরকম করে তাকায়। যেগুলো শুনে বা ওদের ইয়েটা ব্যবহারটা দেখে আমাদের অনেক খারাপ লাগে। তারপরও আমরা ইউটিউবিংটা করে যাই, কাজটা করে যাই, কারণটা জানেন, এই আপনাদের এরকম ভালোবাসাটা পেলে আমরা সত্যি অবাক হয়ে যাই। তো আর আপনারা বলেন যে মিজান ভাই আপনারা কাজ করেন, আমরা পাশে আছি, অবশ্যই কে কি বলে এগুলা দেখার সময় নেই। অবশ্য ভালো কিছু করতে চাইলে বা কোনো কাজ করতে চাইলে অনেকে অনেক কিছু বলবে, সো কিন্তু যদি কেউ নাকে এক বেলা থাকে, তাইলে তাকে এক বেলা বাদ দেওয়ার মতো কেউ থাকবে না। এটাই কিন্তু আমাদের দেশে না, এটা কিন্তু আমাদের স্বাভাবিক, পৃথিবীতে এরকম। কেউ যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু, বিশেষ করে গ্রামে কিন্তু এরকম কালচারটা খুবই বেশি দেখা যায়, যেগুলো এমনি কেউ একটা কিছু বললে না জেনে না শুনে এমনি হুট করে একটা মন্তব্য করে ফেলবে, খারাপ মন্তব্য, বিশেষ করে এজন্য বিশেষ খারাপ লাগে। আর খারাপ কমেন্টও করেন অনেকে যারা আমাদেরকে ভালোবাসেন না আর কি, তাদের কাছে অনুরোধ, ভালো না লাগলে সমস্যা নেই, আমাদের ভিডিও দেখবেন না, খারাপ করার কোনো মানে হয় না। কারণ অনেকে আছেন যে মা বাবাকে ধরে গালি দেন, সমস্যা নেই দেন, আমরা তো এখানে খারাপ কিছু করি, আপনারা আমার মা বাবাকে ধরে গালি দেন, মা বাবাকে ধরে গালি দেন, ঠিক আছে, কিন্তু আপনিও তো পৃথিবীতে এমনি আসেন নাই, কোনো মায়ের না আপনাকে জন্ম দিছে, মায়ের কারণে তো পৃথিবী দেখছেন, তো আপনার মাকে কেন শুধু শুধু গালি গুলো শোনাচ্ছেন। আজকে শুরুতে অনেক কথাগুলো বলতেছি কারণ আজকে অনেক খুশি লাগতেছে, যার কারণে হয়তো অনেকে বলবেন যে এরকম এরকম, যার কারণে আগে এগুলো বলে দিচ্ছি। আর আজকে এইটা হচ্ছে যে আমি নিছি যে আজকে বিষয়টা আমি খুলে বলি আপনাদের সামনে, আজকে বিষয় খুব, কারণ কি বলতে কি বলে ফেলতেছি সত্যি আমি জানি না, কারণ এতটা খুশি লাগতেছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কারণ আমার এই খারাপ পরিস্থিতি জানেন, আমার ফ্যামিলিগত নিয়ে সমস্যা দুজনের, আজকে আমরা কয়েকদিন হচ্ছে যে 2 মাসের থেকে বেশি হয়েছে আমরা একা দুজন। তারপরে আমি যেটা থেকে একটু কাজ করে আপনাদের সাথে যোগাযোগ করতাম, আমার ভালো লাগতো, যেটা আমার খুব প্রিয় ইউটিউব চ্যানেল ছিল, ইটিং চ্যানেল, যেখানে আমি সবসময় নিয়মিত কাজ করতাম, অনেক রকম ভিডিও তৈরি করছি, যে চ্যানেলের মধ্যে প্রায় 300টার মতো ভিডিও ছিল আমার, ওই চ্যানেলটাও আপনারা জানেন হ্যাক হয়ে গেছে, হ্যাক হওয়ার কারণে চ্যানেলটা একদম সাসপেন্ড হয়ে গেছে, এখন ওর কাছেও নেই আমার কাছেও নেই। এখান থেকে আমরা কিছু টাকা পেতাম, আপনারা জানেন ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, আমরা অবশ্যই সেখান থেকেও কিছু টাকা ইনকাম করতাম, যেগুলো দিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক হেল্প হিসেবে কাজ করতো, আমাদের অনেক কাজে ব্যবহার হতো টাকাগুলো। আর এই পরিস্থিতিতে তো বিশেষ করে টাকার খুবই দরকার, কারণ এখানে আমরা তেমন কোনো কাজও যেতে পারতেছি না, কোনো কাজও করতে পারতেছি না,
গ্রাম হলে তো কোনো একটা কাজ করতে পারতাম বা কোনো কিছু করতে পারতাম, এখানে তো সেরকম পরিস্থিতি নেই, যার কারণে অনেক সমস্যা। তার মধ্যে দিয়ে দেখেন 1 মাস হয় নাই আমরা আসছি, তার মধ্যে আমার চ্যানেলটাও গেছে। তারপর আমাদের বারবার অবশ্যই নতুন চ্যানেল ফিরে পেয়েছি আরেকটা, যেখানে এটা কাজ করতেছি। এই চ্যানেলটা খুব কম সময়ে যে পরিমাণ আমাদেরকে ভালোবাসলেন, যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, যেটা আপনাদের কাছে বলে জানা যাবে না। আজকে ভিডিওটা শেয়ার করে আমার যে ভাই এটা গিফটগুলো পাঠাইছে, ওই ভাই আর নিজ ভাই হচ্ছে পেনি আমাদের বাংলাদেশের, কিন্তু উনি ছোটকাল থেকে কিন্তু প্রবাসে থাকতো, ছোটকাল থেকে ওর ফ্যামিলি সহ ওরা থাকে ওমান, ওমানে থাকে পুরো ফ্যামিলি সহ। ওনার ভাই আর অবশ্যই স্ত্রী আছে, আর একটা ছোট্ট কিউট বাবু আছে, অনেক কিউট। সো ও ভাইটা আমার সাথে যোগাযোগ কীভাবে করছে সেটাও জানলে আপনারা অবাক হবেন, সেটা আপনাদের কাছে একটু খুলে বলি। আমি আমার চ্যানেল যখন 2-3 দিন ভিডিও দিনে আমার এডিং চ্যালেঞ্জের কারণে, ওই যে বললাম পুলিশ গেছিল বাড়িতে, ওই ঝামেলা নিয়ে যখন ভিডিও দিনে, তখন ওই ভাইটা আমার জিহান ভাই যেটা চ্যানেল আছে সাথে চ্যানেল ওইখানে কমেন্ট করছে, ওইখানে কমেন্ট করে বলতেছে যে মানে মিজানের কোনো খবর পাচ্ছে। অবশ্যই ভাইয়ের সাথে আমার ফেসবুকে কথা হতো আগে একটু, মানে এর বিয়ের পরে, তবে বিয়ের আগে না, বিয়ের পরে কথা হয়েছিল 1-2 দিন। তারপর হঠাৎ করে আমাকে অনেকগুলো, আমি দেখতেছি মেসেঞ্জারে গিয়ে অনেকগুলো মেসেজ, কিন্তু আমি চেক করতে পারিনি। এমনি পার্সোনালি আমরা বাসা থেকে চলে গেছিলাম, বুঝছিলাম যে 2-3 দিন, তখন আমি তো ফেসবুকে ঢুকতে পারিনি। তখন ওই ভাইয়া তো ওখানে অনেক মেসেজ দিয়ে বলছে, তারপর জেহাম ভাইয়া নাকি ইউটিউবে বলছে, এগুলো আমাকে ভাইয়া পরে বলতেছে আর কি, ওই ভাইয়াটা আর কি, মানে যে ভাইয়াটা থাকে ওনার নামটা বলতে পারতেছি না, ওনার রিকোয়েস্ট, উনি বলতেছে ভাইয়া আমার নামটা বলিয়েন না, কারণ নাম বলাটা ভালো হবে না, কারণ এগুলো আমি তোমাদের মন থেকে দিছি নাম। উনি এগুলোও না বলতে বলছে, কিছু বলবা না, কাউকে কিছু বলবা না, এরকম বলছে। তারপরও আমি আমার ভালো লাগতেছে, যার কারণে বলে ফেলতেছি, নামটা বলতে নিষেধ, যার কারণে বলতে পারতেছি না। তখন ওই ভাইয়াটা বলতেছে মেয়েকে তো দেখি মেসেজ, তারপর 3 দিন পর আমি দেখি যে অনেকগুলো মেসেজ দেখি, আল্লাহ এত মেসেজ। তারা হ্যালো হাই বললাম, কথা বললাম, কথা বললো মিজান কি অবস্থা, কেমন আছে, আমি বলছি এরকম এরকম। তখন থেকে একটা পরিচয় হয়েছিল, পরিচয় হওয়ার 3-4 দিনের মধ্যে আমার চ্যানেলটাও হ্যাক হয়ে গেছে। ওই ভাইয়াটার সাথে পরিচয় যখন সে 3-4 দিনের মধ্যে আমার চ্যানেলে, তখন ওই ভাইয়াটার সাথে আমি এমনি হুট করে কথা বলছি, তখন কিন্তু আমার লাইনে কথা ছিল, লাইনে কথা বলতেছি এমনি রাত প্রায় 12:30টার মতো। তখন আমি আবার একটু চ্যানেল ঢুকতেছি, দেখি যে আমার চ্যানেল ঢুকতে পারতেছি না হ্যাক। তখন ওই ভাইকে বলছে ভাই আমি আপনাকে পরে কল দিচ্ছি, আমার চ্যানেল ঢুকতে পারতেছি না। তখন ভাই কি বলো হ্যাঁ, তখন আমি ওই চ্যানেলে ঢুকে দিকে কাজ করতে পারতেছি না, আর সম্ভব না। তখন ওই ভাইয়ের সাথে কথা হবে, বললাম যে এরকম এরকম হ্যাক হয়েছে এরকম এরকম। তো দেখছি যে একদম চ্যানেলটা কিছুক্ষণ মধ্যে সাসপেন্ড, ওই ভাইয়াটা অনেক সান্ত্বনা দিচ্ছে। তখন মিজান ওয়েট করো, ধৈর্য ধরো, কি হয় দেখি, টেনশন করিও না। করতে করতে অনেক তখন আরও কয়েকদিন কথা হলো। তখন আবার এমনি দেখি যে আমার ল্যাপটপটা, আমার কম্পিউটার যেটা ছিল এটা নষ্ট একদম, মানে আমার কিচ্ছু ছিল না আর ইউটিউবে কাজ করার মতো। আর আপনারা বলছেন মিজান ভাই কাজ করেন, আমরা আছি পাশে, কাজ করতে একটা কোনো কিছু লাগবে তো মোবাইল না হয়, মোবাইল যেটা আছে এটা তো আপনারা জানেন কিরকম, এটাও তেমন ভালো না, তার তেমন কাজ করতে পারতাম। তখন ওই ভাইটা বলছে মিজান টেনশন করে না, তুমি নতুন চ্যানেলে কাজ করো, আর ওই চ্যানেলটা বিষয়ে তো আমি তো কোনো ইউটিউবে যাই না, তুমি এমনি ভালো কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ করো, এখানে যদি কোনো টাকাও দিতে হয় বড় ইউটিউবারদেরকে তোমার চ্যানেলটা ব্যাক আনার ক্ষেত্রে, ওই টাকাগুলো আমি দিব, তুমি কন্ট্যাক্ট করে দেখো, সমস্যা নেই। এরকম আমাকে অনেক উৎসাহ দিছে, যেটা বাস্তব প্রমাণ করে দেখাইছে। তখন আমি অনেক চেষ্টা করছি এবং এখনো চেষ্টা চলতেছে ওই চ্যানেলের বিষয়ে, দোয়া করবেন। তারপরে দেখি যে বলতেছি মিজান আমি তোমার জন্য ল্যাপটপ নিচ্ছি, তারপরে প্লাস তোমার জন্য মোবাইল নিচ্ছি, সমস্যা নাই, তোমরা কাজ করো, আমি ল্যাপটপ আর মোবাইল তোমার জন্য। তখন আমার হয়তো পাঠালে সমস্যা নাই, আর আমি না পাঠাতেও বলছিলাম, ভাই বলছে না ভাই এটা তোমাকে গিফট দিচ্ছি তোমাদের কাজের জন্য, আর তোমাকে ইউটিউবে যখন তোমার চ্যানেলটা হ্যাক করছে, যে হ্যাক করছে করুন না কেন, তোমাদের ক্ষতি করার জন্য তো অবশ্যই করছে, সমস্যা নাই, করো, তোমাকে আবার দেখাতে হবে যে তুমি চাইলে মিজান চাইলে পারে ইউটিউব চ্যানেল না, মিজান যদি সব ইউটিউব চ্যানেল যদি হ্যাক করে ফেলে তাহলে মিজান আবার চাইলে ইউটিউবিং করতে পারে, এটা তোমাকে দেখাতে হবে, প্লাস যদি কোনো আউট কোনো সমস্যা হয় বা কোনো সহযোগিতা করতে হয় আমি তোমার সবসময় পাশে আছি, কিন্তু তোমাকে আবার ইউটিউবে কাজ করতে হবে। আমি তখন ভাবছিলাম যে, তখন তো আমার কিছু ছিল না, তখন আমি ভাবছিলাম যে আমার আর ইউটিউব করা হবে না বা ছেড়ে দিব, কোনো একটা কিছু করবো এরকম ভাবছিলাম। কিন্তু ওই ভাইটা বলতেছে যে না মিজান তোমাকে ইউটিউবের কারণে আমি তোমাকে চিনছি, তোমার সাথে ইউটিউবের কারণে পরিচয় হয়েছে, তোমাকে আবার ইউটিউবে কাজ করতে হবে, আমাদের জন্য করতে হবে, তোমাদের গ্রামের ব্লগগুলো আমাদেরকে আবার, তুমি না হলে তো আমরা গ্রাম ব্লগগুলো তো বাংলাদেশে বিশেষ করে তেমন দেখা হয় না, একদম যেগুলো গ্রামে তুমি দেখাও সবাইগুলো তোমাকে আবার দেখাতে হবে গ্রামে চলে যাও। ঠিক আছে ভাই, তখন ওই ভাইটা
হ্যাঁ, লকডাউন দেখুন তো, তাহলে লকডাউনের কারণে জিনিসগুলো পাঠাতেও পারতেছে না, অনেক সমস্যা হচ্ছে। তারপর আমি মোবাইল দিয়ে ওইভাবে একটা উৎসাহ পেয়ে মোবাইল দিয়ে কিছুদিন কাজ করছি, তারপরে ওই ভাইয়াটা বলছে মিজান এখন কি করবো, আমি তো কিছু বুঝতেছি না, তোমাকে কথা একটা বলছি এখন ভাইয়াটা ভাই এত প্রতারক হয়ে যাবো না। আমি বলছি না ভাইয়া সমস্যা নাই, আমি তখন বল না মিজান তখন না, তখন এগুলো তখন হবে, আর এখন তোমার জন্য কি করতে পারি বলো, আমি মানে কিছু করতে হবে না, এরকম বলছি তখন না ভাই সবসময় আমি তোমার পাশে আছি। তখন আমাকে না বলে তখন আমার সাথে যোগাযোগ ছিল, তখন এর আগে অনেক কথা হয়েছে, অনেক খেয়াল করছে আমাকে ব্যক্তিগত ভাবে। তখন ওই ভাইয়া আমাকে বলতেছে মিজান তোমার জন্য টাকা পাঠাইছি, তুমি তোমার যা মন চাই তা নিবে, তোমার যেগুলো খুব প্রয়োজন যেগুলো এখন খুব দরকার, তোমার যা যা মন চাই আমি কিছু বলবো না, তোমার যা মন চাই তা নিবা, আর অন্য যা মন চাই তা নিবা, সমস্যা নাই। আর ভাবিষ্যৎ ভাবি তো আছে, আর ওর বাবুটা অনেক কিউট সত্যি। তখন ভাই আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, তখন আমি টাকা দিছি আমার অ্যাকাউন্টে টাকা দিছে, টাকা দেওয়ার পর ওই সে ল্যাপটপ পাঠাতে টাকা নেয়, ওটা ভালো হয় নাই কিন্তু না বলে দিছে ভাই এটা। আর তো সব সময় পাশে আছে, এই ল্যাপটপটা নিয়ে ফেলছি এইচপি কোম্পানির শহর থেকে নেওয়া হয়েছে অবশ্যই। আর এটা কি জন্য নিছি, কারণ একজন অলওয়েজ ক্যামেরাটা ধরে থাকতে হয়, যার কারণে স্ট্যান্ড নিছি, ক্যামেরার স্ট্যান্ড। এখানে যদি ক্যামেরাটা বসাই দিই তাহলে আমরা দুজনে কাজ করতে পারবো, আর কাউকে ধরতে পারবো না ক্যামেরা কষ্ট করে। আর ল্যাপটপটা নিছি, এটা নিছি, আরো অনেক কিছু নিছি, ওর জন্য অনেক নাস্তা বানা হয়েছে, আর বাড়ির জন্য অনেক কিছু, অনেক বাজার করা হয়েছে, যেগুলো দিয়ে অনেক কাজ করতে হবে এখন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাজগুলো করতে পারি। ওই ভাইয়াকে আবারও বলতেছি অনেক অনেক ধন্যবাদ, যার কারণে আমরা এখন অবশ্য ভালো করে কাজ করতে পারি, ল্যাপটপ তো আছে, মন দিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারণ মোবাইল তো আপনারা জানেন, মোবাইল দিয়ে কাজ করতে অনেক ঝামেলা, যেগুলো সত্যি আমার অনেক খারাপ লাগতো, কিন্তু এখন অবশ্যই সেটা আর হবে না, এখন ল্যাপটপ আছে, নিয়মিত কাজ করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। আর এই সব কিছু কি জন্য জানেন, এই সব কিছু আপনাদের জন্য। আপনারা যদি আমার ভিডিও না দেখতেন, আপনারা যদি আমার ভিডিওতে সাপোর্ট না করতেন, তাহলে ওই ভাইয়াটাও হয়তো আমার ভিডিওটুকুলা দেখতে পেতো না, একজন দুইজন যদি বিয়ে হতো তাহলে তো কেউ আমাদের খবর রাখতো না, কেউ খবরও পেতো না সত্যি। আর আপনারা বলবেন যে মিজান ভাই এগুলা মানে দেখাচ্ছেন কেন, এরকম বলবেন, বা সত্যি আমাদের আনন্দটা কি রকম, মানে আমি এটা নেওয়ার পর মানে আমার খান্না চলে আসতেছে, এরকম আমার এই পরিস্থিতিতে তেমন কেউ পাশে ছিল না, বিশেষ করে আমার বন্ধু বান্ধবের মধ্যে তেমন কেউ ছিল না। অবশ্য কয়েকজন আছে, এগুলোর নাম কিন্তু বলতে পারতেছি না, অবশ্য অনেকদিন যদি পরিস্থিতি ভালো হয় অবশ্যই সবার নাম শেয়ার করবো। এছাড়াও এছাড়াও কিন্তু অনেকে আমাকে হেল্প করছে, আমাকে আমেরিকা থেকেও এক আপু গিফট পাঠাইছে আমেরিকা থেকে, তারপরে ঢাকা থেকে পাঠাইছে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে ওমান থেকে, মানে হয়তো ইউটিউবিং যদি না করতাম ওদের কারো সাথে পরিচয় হতো না, পৃথিবীতে আজও যে ভালো মানুষ অনেক অনেক ভালো মানুষ আছে তার প্রমাণ সত্যি এগুলা। অনেকে বলবেন মানে তোমাদেরকে জন্য দিছে এই সেই অনেক, সত্যি এগুলো দেখলে মনে হয় যে পৃথিবীতে আজও অনেক অনেক ভালো মানুষ আছে। আমরা খারাপ ঠিক আছে, আমরা তো খারাপ, পৃথিবীতে খারাপও অনেক আছে, ভালো অনেক আছে, যে খারাপ কমেন্ট করেন এখানেও করবেন সেটাও জানি, এখানেও অনেকে অনেক কিছু বলবেন তাও জানি, কিন্তু সত্যি আমাদের বলার ভাষাটা হারিয়ে ফেলছি, এবং এগুলা দেখলে আমাদের শক্তি আরো বেড়ে যায়, কাজ করার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। কারণ হয়তো এগুলা যদি ইউটিউবে না করলে এদের সাথে আমার পরিচয় হতো না, পৃথিবীতে এরকম ভালো মানুষ আছে সেটা আমি কখনো জানতাম না। আর আমি সবকিছু আপনাদের কাছে শেয়ার করি, আমি তো চাইলে এগুলো নাও বলতে পারতাম, বা ওই ভাইয়াটা অলরেডি নিষেধও করছে এগুলো বলার দরকার নেই, তারপর আমি বলি যে আমার ভালো হয় কি রকম ভালো লাগতেছে সত্যি বল বোঝাতে পারবো না। একজন মানুষ একটা চ্যানেল 1,80,000 সাবস্ক্রাইবারের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, যারা ইউটিউবিং করেন, যারা নতুন ইউটিউবিং করেন তারা তো অবশ্যই বুঝবেন ইউটিউব কত কষ্ট, কত কষ্ট করে ভিডিও বানাতে হয়। আর অনেকে বলেন মিজান ভাই কমেন্ট করেন টাকা নেই, মিজান ভাই এই করেন এই করেন, ইউটিউবিংটা কত কষ্ট যে ইউটিউবিং করে সে একমাত্র জানে। আর অনেকে বলে যে সারাদিন কি তুমি ইউটিউবিং করো, সারাদিন কি শুধু ভিডিও বা বা সারাদিন কি কেউ ভিডিও বানায়, ভিডিও বানাতে না হয় 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগে, ভিডিও 1 ঘন্টা লাগে ঠিক আছে, কিন্তু সারাদিন আমরা ঘুমাই না, আমরা পারতে খারাপ লাগতেছে আজকে শরীর খারাপ, তারপর অনেক ভালো লাগতেছে আনন্দ, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম, বলো বোঝানো সম্ভব না সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের বন্ধু।
আর আমাদেরকে সাপোর্ট করবেন, বিশেষ করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন, কারণ এটা আজও নতুন চ্যানেল, তেমন সাবস্ক্রাইব বেশি হয় না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। শেষবারের মতো আবার বলতেছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।